এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়, আমার হাতে দেখেন পা দেখেন আমি যেন ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে? যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভর্নমেন্ট থেকে, আমি খুশি, কারণ আমি এই রাষ্ট্রের জন্য চোখ দিছি শুধু স্বৈরাচার আর শেখ হাসিনার জন্য, আমি কারো জন্য দিই নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না। কোন গভর্নমেন্ট আসলো এটা আমাদের দেখার বিষয় না, আমরা আমাদের পূর্ণ সম্মান চাই। তারা আমাদেরকে 1,00,000 টাকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সান্ত্বনা দিচ্ছে, এই 1,00,000 টাকা দিয়ে কী করবো? আমরা এখানে যারা আছি সকলেই না হলো 2 থেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লক্ষ টাকাও দেনা হয়ে আছি আমরা এখন এই 2.5 মাসে। দুবার অপারেশন করলো আমার চোখটাকে, করার পরে আমার 6টা গুলি বের করলো, আমাকে গুলিগুলো দেখালো, এখন আমার চোখে 8টা গুলি রয়েছে। ডাক্তার কেন আমাকে ছিট কেটে দিয়েছে, কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না, আর আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আর 2 বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থেকে যায়? 5টা গুলি আমি জানতে চাচ্ছি যে আমার 2 বার অপারেশন করার পরে 8টা গুলি থেকে যায়, কিন্তু এই চোখের কারণে? কারণ যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন, আমার 24টা ঘন্টা মাথা ব্যথা, কীভাবে তো সহ্য করে থাকছি নিজে গেছে। মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাভ দিয়ে পড়ি না, আত্মহত্যা করে মরি, কারণ ব্যথাটা সহ্য করতে পারতেছি না। আমি ভুক্তভোগী হিসেবে জানি এই যে ভাই বলল ব্যথা কারে বলে, কষ্ট কারে বলে, যন্ত্রণা কারে বলে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়, আমার হাতে দেখেন পা দেখেন আমি যেন ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে? তারা এখানে, আমি আপনাদেরকে কি বলবো, আমি গতকাল স্বাস্থ্য সচিবকে কতক্ষণ আগেও ফোন করছি, গতকালও কথা বলার একটা ইয়া করছি, আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে, এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল। আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে, উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন, উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আছেন। এখন আমাদের একটা কর্মসূচি আছে, এখানে বেসিক্যালি ওভাবে কর্মসূচি ছিল না, আমরা এখানে জমায়েত হবো। আমাদের নেক্সট হচ্ছে মিড্ডা ডক্টর ইউনুস, এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে। আমরা এখন যমুনায় যাব, ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে, আরে ভাই গুলি কি, গুলি তো খেয়ে আসছি রে ভাই, গুলি এই যে মানুষগুলোর অসহায় অবস্থা, ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন, আপনি রক্তের বিনিময়ে, হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না, গুলি আমি আর ও খাইছি, যন্ত্রণাটা আমরা ফিল করি, লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে। আমার এখানে কেন আসতে হয়েছে, আমাকে এখানে কেন কথা বলতে হবে? হ্যাঁ, আমরা এখন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিড্ডা ডক্টর ইউনুস, আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, সর্বশেষ ভরসার জায়গা ডক্টর ইউনুস যমুনা ভবন, আর কোনো জায়গা নাই। যাদের 1 বছরের একটা ছেলে আছে, যাদের 1 বছরের একটা মেয়ে আছে, তারা হলো তাই এই সমন্বয়কদের কারিগর। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছি শুধু এই দেশ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচারদের খেদানের জন্য। আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে বিনয়ভাবে অনুরোধ করব যে আমরা যমুনা, আপনি যমুনাতে আপনার বাসভবন, আমরা ওখানে যাব, কারণ আমরা আশাবাদী ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন সাজ্জিদ আলম, হাসনাত আবদুল্লাহ নাইত এবং শিব মাহমুদ, তারা আমাদের কাছে যাওয়া উচিত ছিল। আমরা যারা হাসপাতালে ছিলাম সবাই আমাদেরকে ডেকে একসাথে বসে যে যারা নিহত হয়ে গেছে তারা তো শহীদ হয়ে গেছে, 16 তারিখ আবু সাঈদ চলে গেছে, আবু সাঈদ আমাদেরকে মৃত্যু শিখিয়ে গেছে, মুগ্ধ চলে গেছে, মুগ্ধ আমাদেরকে যুদ্ধ শিখিয়ে গেছে, আমরা তাদেরকে সেলুট জানাই, কিন্তু আমরা যারা আহত হয়ে আসিলাম আমরা কি এদেশের যোদ্ধা না? আমাদের সাথে কি তাদের কথা বলা উচিত ছিল না? আমাদের কি তারা সম্মান দেওয়া উচিত ছিল না? তারা কি আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল না? তাদের কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য, যদি বাইরে নেওয়া হয় বাইরে নিতে হবে, যদি বাইরে নেওয়ার দরকার হয়। আমরা চাই আমরা চোখের দৃষ্টি ফিরত পেতে, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এখন কি দুর্যোগে আছি এটা শুধু আমরা জানি একমাত্র, আর কেউ জানে না, কারণ কেউ আমাদের সাথে প্রশ্নবিদ্ধ করে নাই, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই। যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভর্নমেন্ট থেকে, আমি খুশি, কারণ আমি এই রাষ্ট্রের জন্য চোখ দিছি শুধু স্বৈরাচার শেখ হাসিনার জন্য, আমি কারো জন্য দেই নাই। এখন আমার যদি আগামী প্রজন্মে যদি আরও 1 বছর লাগে আমার সুস্থ হয়ে উঠতে, আমি সুস্থ হয়ে আমার সংসার আমি চালাবো, কারো দায়ভার নেওয়া লাগবে না, কারণ এই কদ্দুর অনুদানের জন্য আমি রাষ্ট্র স্বাধীনে নামি নাই, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামি নাই, আমার সহকারী যোদ্ধা যারা আছে তারা নামে নাই। আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না। কোন গভর্নমেন্ট আসলো এটা আমাদের দেখার বিষয় না, আমরা আমাদের পূর্ণ সম্মান চাই। আর আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই, স্বৈরাচার শেখ হাসিনা গণভবনে 16 বছর রয়েছেন, আমাদের উপদেষ্টা যারা আছেন তারা বলছেন যে এই
গণভবনকে তারা জাদুঘরে পরিণত করবে, আমরা এটাতে সহমত। সবাই সহমত কি না? সবাই একমত। কিন্তু এখানে আমাদের দাবি আছে, আমরা তারা বলেছিলেন শুধু এইটাই, যারা নিহত হয়েছে তাদের ছবিগুলো রাখবে। কিন্তু আমি এটা বলতে চাই, আমরা যারা আহত হয়েছি আমাদের সকলের ওখানে আমাদের স্মৃতি হিসাবে আমাদের ছবি এবং আমাদের সব ডিটেলস রাখতে হবে। কারণ আগামী প্রজন্ম জানতে হবে যে আমরা কীভাবে এদের স্বাধীন করেছি। নাহলে আমি আমার ফ্যামিলির সাথে, আমি আমার ফ্যামিলির কাছে ছোট হয়ে যাচ্ছি। কীভাবে আমার ফ্যামিলি আজ বলতেছে যে তুমি ফ্যামিলির বড় ছেলে হয়ে তোমার পরিবারকে তুমি সাগরে ভেসিয়ে দিয়েছ, তোমার পরিবার আর সাগরে বাঁচতেছে, তুমি যুদ্ধে করে যে যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছিলে সেই যুদ্ধের থেকে আজ তুমি কী পেয়েছ? তারা আমাদেরকে 1,00,000 টাকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সান্ত্বনা দিচ্ছে, এই 1,00,000 টাকা দিয়ে কী করবো আমরা এখানে যারা আছি সকলে? না হলো 2-5,00,000, 6,00,000, 10,00,000 টাকাও দেনা হয়ে আছি আমরা এখানে এই আড়াই মাসে। আর তারা আমাদেরকে পুনর্বাসনের জন্য 1,00,000 টাকার বলে, এই যে রানিং আড়াই মাস আমাদের সংসার, আমরা রাজপথে কীভাবে আছি, আমাদের পরিবার নিয়ে আমরা কীভাবে আছি, আমাদের টাকা পয়সা কীভাবে আমরা দেনা দেনা, আমার সংসার, আমার দোকান, আমার সব কিছু আমি বিক্রি করেছি। এই যে ভিকাবের ড্রাইভার শুভ, শুভর গাড়ি বিক্রি করা হয়েছে। এই যে বড় ভাই, উনি হাসপাতালে বারান্দা আমার সাথে চক্কু স্টুডিওতে কাটিয়ে ঢুকে মরেছে। কোনো সময় নাই কি গিয়েছিলেন আমাদের সাথে দেখা করতে, তাদের সময় নাই কেন? তারা যখন কোটা নিয়ে আন্দোলনে নেমেছিলেন, আমরা কে দেশের সাধারণ জনগণ তাদের পাশে ছিলাম না? রাজপথে কি আমরা তাদের পাশে ছিলাম না?